সুপ্রসুদী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমেই আমরা আজকে মহান আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া আদায় করে নিচ্ছি। মহান রব আমাদেরকে তার অসীম রহমত থেকে আমাদেরকে দয়া করেছেন বলেই আমরা সুস্থ এবং সবলভাবে বেঁচে আছি। পৃথিবীতে এই মুহূর্তে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, কারো চোখের সমস্যা, কারো মুখের সমস্যা, কারো চলনে বলনে অনেক সমস্যা। এইসব সমস্যা থেকে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার জন্য তার কিছু আলোচনা করবার সুযোগ আমাদেরকে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমেই লক্ষ কোটি শুকরিয়া আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন চর্চা করতেন, আর এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যতটা গুরুত্বপূর্ণ ইসলাম দিয়েছে আমাদের কাছে দেখলে মনে হয় যেন ততটাই এটা কম গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে আমরা এতটা গুরুত্ব দিই না, আমরা হয়তো এটা জানার অভাবেই হোক আর আমাদের সংশয়ের অভাবেই হোক, সংশয়ের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, বিষয়টা হচ্ছে তওবা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব সেটা হচ্ছে তওবা কি, তওবা কীভাবে করতে হয়। তওবাটা আমরা সকলেই অনেকেই জানি যে তওবা মানে হচ্ছে গুনাহ করলে সেই গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ না করা, গুনাহ না করার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া এটাই। কিন্তু তওবা মানে যে গুনাহ থেকে, গুনাহ করলে যে তওবা করতে হবে এমন কিছু না, গুনাহ ছাড়াও তওবা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তওবা করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ ছিল না। আসলে হচ্ছে কি যে এর মানে হচ্ছে এটা দিয়ে তওবা করার মাধ্যমে একজন বান্দা তার রবের কাছে নিজেকে ছোট করে দেয়, আর যখন সে রবের কাছে নিজেকে ছোট করে দেয় তখন সে গোটা দুনিয়ার মাঝে, দুনিয়ার কাছে সে বড় হয়ে যায়, তার সম্মান বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। তওবা মানেই যে গুনাহের জন্য মাফ চাওয়া, গুনাহের স্বীকার করে নেওয়া, এটা না। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং আপনি সামাজিকভাবেও দেখবেন যে আপনি যখন কোনো মানুষের কাছে গুনাহ করলেন না, কোনো মানুষের কাছে কোনো অপরাধ করলেন না, অপরাধ না করবার কারণে এরপরেও তার কাছে আপনি বিনয়ীভাবে বললেন ঠিক আছে ভাই। এটা আমরা অনেক সময় বলি না যে বিদেশে যখন চলে যাই বা একটা জায়গা থেকে যখন আমরা অন্য জায়গায় বদলি হয়ে যাই, একটা চাকরির ক্ষেত্রে হোক, বাসা ক্ষেত্রে হোক, তখন আমরা আশপাশের প্রতিবেশীদেরকে এবং আমার আশপাশে যারা ছিল তাদের কাছে বলি ভাই আপনার কাছে আমি অনেক খারাপ আচরণ করেছি, অনেক দিন হয়তো বা কোনো প্রস্তুত দিয়েছি, আপনি কী করবেন, আপনি কোনো কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। দেখবেন ওই লোকটা আপনি যদি কিছু করেও থাকেন তাহলেও বলতে না করে থাকলে বলে না না ভাই এটা কী বলে, এবং আপনার আপনি চলে যাওয়ার পর আপনাকে নিয়ে আলোচনা করে মানুষটা কত ভালো, কোনোদিন একটু খারাপ আচরণ করেনি তারপর আমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মানুষটার ভালো করো, এই যে আপনার সম্মান বেড়ে গেল, এটা কিন্তু তওবার ফলে। এখন আমরা মূল আলোচনায় চলে আসি, তবু মানে এটা কী, তওবা মানে হলো ফিরে আসা। আর এটা হচ্ছে কি যে বান্দার জন্য মহান আল্লাহর বড় এক নিয়ামত হলো গুনাহ মাফের সুযোগ, আর গুনাহ মাফের মানেই হলো নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। অর্থাৎ আপনি একটা গুনাহ করেছেন, সে গুনাহ থেকে আপনি কী করলেন, আল্লাহকে স্বীকার করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এই কাজটা আর করবো না। তাহলে কী হলো, আপনি আগে যেরকম ভালো ছিলেন আবার ভালো তে ফিরে আসলেন। এই জন্য মূলত তওবা মানে হচ্ছে ফিরে আসা, আর ইসলামী শরীয়তের পরিভাষায় তওবা বলতে বোঝায় গুনাহ স্বীকার করে তারপর সেই গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চেয়ে নেকির পথে ফিরে আসা, আর সামনের দিনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। অর্থাৎ তওবাকারী গুনাহ যে করেছে এটা স্বীকার করতে হবে, এরপর যে গুনাহ করেছে এটা যে ঠিক হয়নি, খারাপ হয়েছে, এই ভুল বুঝতে পেরে এর জন্য অনুতপ্ত হতে হবে, নিজেকে লজ্জিত হতে হবে, মনের ভিতর খারাপ রাখতে হবে, এবং সামনের দিনগুলোতে যাতে গুনাহ না করতে হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এর মানে যে সমস্ত কর্মকাণ্ড করলে পরে গুনাহ করার সুযোগ তৈরি হতে পারে সে সমস্ত কাজ থেকে বিরত থাকা।
এটা মানে হলো যে আপনি একটা খারাপ কাজ করলেন বা করলেন না, আপনার গুনাহার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে গেলেন, মনে করলেন যে আপনি গুনাহ করেছেন। তারপর আপনি মাফ চাওয়ার পর আপনি যখন ফিরে আসলেন, কারণ আপনি যদি যে কাজ করবার কারণে আপনি গুনাহের প্রতি লিপ্ত হয়েছেন, কোনো একটা ব্যবসা হতে পারে, কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, তারপর হতে পারে যে কোনো একটা কাজে, আবার যদি আপনি ওই কাজে যান তাহলে কী হবে, আপনি আবার কিন্তু গুনাহ করার সুযোগ তৈরি হয়ে যেতে পারে। এই জন্য এই যে সতর্ক কথার বলা হলো, সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজ করলে পরে গুনাহ করার সুযোগ তৈরি হতে পারে সে সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা কোনো ব্যবসা হোক, কোনো জায়গায় ভ্রমণ হোক, যাই হোক না কেন, এটা হলো যারা না বুঝে মনের অজান্তে গুনাহ করেছে তাদের বেলায়। অর্থাৎ এই যে শর্তগুলো বলা হলো এগুলো কিন্তু, এই যে তোবার কথাটা বলা হলো, এটা হচ্ছে যারা গুনাহ করেছে, গুনাহ করবার পর তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তাদের বেলায়। আর এমনিতে তো মুমিনদের সবসময় তোবার উপর থাকতে হয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। এর দ্বারা মুমিনের মর্যাদা বাড়ে, স্রষ্টার সাথে সম্পর্ক গভীর হয়। যারা গুনাহ বা আল্লাহর নাফরমানি করে তাদের নিরাশ হবার কিছু নেই। গুনাহ মানুষের হতেই পারে, কিন্তু এর জন্য নিরাশ হয়ে প্রতিনিয়ত গুনাররা যে ডুবে থাকার কোনো মানে নেই। আছে না এমন, আমাদের অনেকেই কিন্তু মনে করে যে জীবনে অনেক গুনাহ করছি, তাই ভালো হয়ে লাভ কি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, তাই তারা আর বেশি তারা আরও বেশি করে গুনাহ কাজে জড়িয়ে পড়ে। এই ধারণাটাই আসলে মানুষের ভুল। মানুষ যে মুহূর্তে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাকে মাফ করবেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা, তাহলে তোমাদের রব তোমাদের ভালো মন্দ কর্মগুলো, তোমাদের মন্দ কর্মগুলো মুছে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সুতরাং বান্দা যদি তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে প্রকৃত অর্থে তওবা করে, তবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন এবং তার মর্যাদা বাড়িয়ে তাকে জান্নাত উপহার দেবেন। আর আগের গুনাহগুলো আল্লাহ শুধু মাফ করবেনই না, সেগুলি একেবারে মুছে দেবেন। তাহলে আমরা কী দেখলাম, গুনাহ করলে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। বান্দা যদি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবার জন্য বসে আছেন, তিনি কোরআনে সরাসরি এই ঘোষণাটা দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার থেকে ক্ষমা লাভের আশায় থাকবে, তোমার যত গুনাহ হোক, গুনাহ যত বেশি হোক, আমি তোমাকে ক্ষমা করব, এতে কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার গুনাহের সুখ আকাশের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, এতে আমি সামান্য ভ্রূক্ষেপ করবো না, আমি কোনো সংশয়ে শিকার সংশয় বা আমি কোনো সংশয় করবো না, আমি কোনো দেরি করবো না। হে আদম সন্তান, যদি তুমি গোটা পৃথিবীবর্তী গুনাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে উপস্থিত হবো। আল্লাহ সুবহান বলেছেন এখানে। এটা একটা হাদিসে কুদসি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এটা তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই কথাগুলো বলেছেন। এখানে দেখা যাচ্ছে গুনাহ যত বড়ই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দেবে, আর গুনাহ মাফের মাধ্যমই হলো তওবা। এখন প্রশ্ন হলো, তাহলে তওবা কীভাবে করতে হবে? ইমাম নববী রহমতুল্লাহ আলীহি তার বিখ্যাত হাদিস সংকলন রিয়াদুস সালেহীনের বাবু তওবা অধ্যায়ে কীভাবে তওবা করতে হয় এটা নিয়ে সুন্দর একটি আলোচনা করেছেন। তিনি বলেন, গুনাহ যদি আল্লাহ এবং বান্দার মধ্যে হয় তবে তওবা করার শর্ত 3টি। 1, গুনাহ থেকে বিরত থাকতে হবে। 2, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। এবং 3, পুনরায় গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। এর বাইরে আরেকটি শর্ত হলো, তওবাকারীকে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। অর্থাৎ প্রথম 3টি শর্ত হলো কেবল আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহের বেলায়। কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি করে, যেমন সালাত আদায় করলো না, সাওয়াব পালন করলো না, ইসলামের কোনো আকীদাগত বিষয়ে সন্দেহ সংশয় কিংবা বিরূপ কিছু করলো ইত্যাদি ধরনের গুনাহের মাধ্যমে আল্লাহর হুকুম অমান্য করলো যা শুধু আল্লাহর সাথে সম্পর্কিত, এ ধরনের গুনাহের ফলে আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এটা আল্লাহর বিষয়। তবে তাকে এই 3টি শর্ত পূরণ করতে হবে। আর 4 নম্বর যে শর্তটি, তা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক।
বান্দার হক মেরে থাকলে যতক্ষণ পর্যন্ত এই তিনটি শর্তের সাথে সাথে বান্দার সেই হক আদায় না করো হবে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না। তাই কেউ যদি কারোর হক মেরে থাকে তার সেই হক আগে পূরণ করতে হবে। কেউ যদি কাউকে ঠকিয়ে থাকে, কারোর সাথে প্রতারণা করে থাকে, তবে তার সাথে যার সাথে প্রতারণা করেছে তার হক আদায় করতে হবে অথবা সেই ব্যক্তির কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। এছাড়া কেউ যদি কারো বিপদ করে থাকে, কারোর কাছে কারোর বিরুদ্ধে কিছু লাগিয়ে থাকে, তাহলে যার বিরুদ্ধে এসব করেছে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। ব্যাপারটা কি পরিষ্কার হল? এর মানে হলো আল্লাহ আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, বারো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কিত কিছু কথাবার্তা উল্টোপাল্টা বলে ফেললেন, এগুলো কিন্তু আল্লাহ থেকে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আপনি একজনের কাছ থেকে একজন ক্ষতি করে ফেললেন, তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারোর কাছ থেকে টাকা বেড়ে গেছে, তার টাকা ফেরত দিতে হবে। আপনার যদি টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাকে বলতে হবে ভাই আমি আপনার এই সমস্যাটা করেছি, এই ক্ষতিটা করেছি, আপনাকে ভুল বুঝিয়ে বা আপনাকে ঠকিয়ে আমি করে দিচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন, আমার তো টাকা ফেরত দেওয়ার মতো সমর্থ্য নাই। আর আল্লাহর সাথে সম্পর্কিত তারপর কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ মাফ করবেন বা মাফ করবেন। মনে রাখতে হবে যদি কেউ গুনাহ করে তওবা না করে মারা যায় তবে তাকে আখিরাতে জাহান্নামে যেতে হবে, আর যদি তওবা করেনি তবে তওবা করার কারণে গুনাহ মাপের সাথে সাথে তার সব গুনাহ মুছে ফেলা হবে, তার মর্যাদা বাড়িয়ে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা। ওই যে আগে যেটা বলা হয়েছে, আমরা বলেছিলাম যে সূরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কাজে কোন ধরনের সংশয় বা সংকোচের বশবর্তী হয়ে আমাদের তওবা থেকে দূরে না থেকে উচিত আল্লাহ তওবা করে বান্দা নিজেদের পরিণত করা। কারো হক মেরে থাকলে, কারো বিরুদ্ধে বদনাম ঘটালে তার কাছে মাপ সে নিজেকে মুক্ত করা, জাহান্নামে আগুনে জ্বলে পুড়ে মরার চেয়ে অনেক ভালো এটা তাকে বুঝিয়ে বলতে হবে না। এই যে কাজ আগুন জাহান্নামের আগুনে আপনি সংশয় করলেন, কারো টাকা মেরিয়ে দিয়েছেন, আপনি যদি তাকে বলেন, আপনি দেখবেন যে লোকটা কী পর্যায়ে খুশি হয়। সামান্য হতো আপনি একটু লজ্জিত হলেন, এই লজ্জাটা আপনাকে কী করবে? জাহান্নামে হাজার হাজার বছর আগুনে পুড়ে মরার চেয়ে আপনার মরা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। কাজেই এটা আপনার বিবেচনার বিষয়, এটা এত বুঝিয়ে বলতে হবে না যে সামান্য একটু লজ্জা পাওয়া বড় জিনিস নাকি জাহান্নামের আগুনে পড়ে মরাটা অনেক ভালো, সামান্য একটু লজ্জা পড়াটা ভালো নাকি জাহান্নামে আগুনে পড়ে মরাটা ভালো। অনেকেই লজ্জায় কারোর হক নষ্ট করে, তার কাছে মাপ চেয়ে যে সংকোচ করেন, কিন্তু এমন মানুষ খুব কম আছে যাদের কাছে ভুল স্বীকার করলে তারা খুশি হন না, বরং আরও বিজয়ী হয়ে বলেন এতে ভুলের কি কিছু নেই। এটা হতেই পারে, আসলে ভুল করা ব্যক্তি যে তার ভুল বুঝতে পেরেছে এতেই ওই ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে তিনি খুশি হয়ে যান, আর তার সাথে তার খুশির সাথে সাথে আল্লাহও খুশি হয়ে যান। আর আল্লাহর কাছে তো বান্দার লজ্জার কিছু নেই, তিনি সব জানেন, সব দেখেন, সব শুনেন। আমি যে ভুল করেছি এটা তো আল্লাহ জানেন, কাজে আল্লাহ থেকে মাফ চাইলে সমস্যা কী আমার? আমার মনে হচ্ছে আমার লাভ লাভ থাকি যে আমার গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, আমার মন সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন, আমাকে নেকি বাড়িয়ে দেবেন। তিনি তো মহান রব, তার রহমত বা তার মাফিরাতের হাত বিশাল বিস্তৃত। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আবু সালেহের বাবুর তাওবাতে ১৬ নম্বর হাদিসে মুসলিম শরীফের একটি হাদিস হযরত আবু মুসা আবদুল্লাহ ইবনে কায়েস আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বর্ণনা করেন, আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য না উঠার আগ পর্যন্ত এবং অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রতি রাতে তার ক্ষমার হাত প্রসারিত করে থাকেন, যাতে করে দিনের গুনাহগার তওবা করে আর তিনি তার ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে রাতের গুনাহগার তওবা করতে পারে। আল্লাহ সম্পর্কে জানানোর জন্য বান্দার উদাহরণ এর চেয়ে বেশি দরকার হয় না। বান্দার জন্য আল্লাহর টান কিংবা মায়া কতটা তা এর চেয়ে সহজ করে বলার দরকার হয় না, সেটা যে বুঝতে চায় তার জন্য এটাই যথেষ্ট। কাজেই বন্ধুগণ আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি, নিজেদেরকে তার একজন তওবাকারী বান্দা হিসেবে প্রমাণ করি, নিজেদেরকে তার দরবারে একজন তওবাকারী বান্দা হিসেবে উপস্থাপন করি, আর এর সাথে সাথে আমাদের নিজেদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিই। আপনি তওবা করে দেখুন আপনার সম্মান এবং মর্যাদা কোন পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক নসিব করুন এবং তার দিনকে সহজভাবে বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।